চীনকে কোণঠাসা করতে লুকিয়ে থাকা শত্রুকে খুঁজে খতম করতে পারে ভারতের যে মিসাইল। আগামী কয়েক বছরে ভারতের অস্ত্রভান্ডারে আসছে আরও বেশি সংখ্যায় ব্রহ্মস সুপারসনিক মিসাইল। যে সংস্থায় মিসাইল তৈরি করে তারাই এই খবর প্রকাশ করেছে। ভারত ও রাশিয়ার দুই সংস্থা যৌথ উদ্যোগে এই মিসাইল তৈরি করে। রাশিয়ান সংস্থা অ্যারোস্পেস লিমিটেডের তরফে জানানো হয়েছে, ভারত এই অস্ত্র ভারত ও রাশিয়ার কোনো বন্ধু দেশকে বিক্রিও করতে পারে। সংস্থার মুখপাত্র এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, শীঘ্রই ভারতীয় সেনাবাহিনীর হাতে যেতে চলেছে ব্রহ্মস মিসাইল। এই মিসাইলের সমান কোনো মিসাইল এই মুহূর্তে বিশ্বে নেই। গতি কিংবা ক্ষমতায় বর্তমানে বিশ্বের সব থেকে শক্তিশালী মিসাইল এটি। সম্প্রতি চীন সীমান্তে সব থেকে বেশি গতিসম্পন্ন এই মিসাইল মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর গতি হবে 3000 কিলোমিটার পার ঘন্টা। আর এতেই আতঙ্ক বেড়ে গিয়েছে চীনের। অন্ধ্রপ্রদেশের সীমান্তে এই মিসাইল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাখা হতে পারে কাশ্মীরেও। পাহাড়ের আড়াইলে লুকিয়ে থাকা শত্রুদেরও সহজে টার্গেট করা যায় এই মিসাইলের মাধ্যমে। ভারতীয় সেনাবাহিনীর 5টি রেজিমেন্টের প্রত্যেকটিতে 100টি করে মিসাইল আছে। ভারতের সেনার গর্বের মিসাইল ব্রহ্মস। চীনকে চাপে রাখতে ইতিমধ্যেই সীমান্তে মোতায়েন করা হয়েছে এই মিসাইল। মোবাইল অটোনমাস লঞ্চারের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় এই মিসাইল। বিদেশি সহায়তায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই মিসাইল। 2007 থেকে ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে ব্রহ্মস। একাধিকবার এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা করা হয়েছে আরও অত্যাধুনিক। একসময় ব্রহ্মস অ্যারোস্পেসের তৎকালীন প্রধান সুধীর মিশ্র বলেছিলেন, ব্রহ্মস মিসাইল সিস্টেম ভারতের সব থেকে ক্ষমতাশালী অস্ত্র। ভারতে এখনও পর্যন্ত ব্রহ্মসের 3টি রেজিমেন্ট প্রস্তুত। প্রতিটিতেই রয়েছে ব্লক 3 ভার্সনের মিসাইল। এই মিসাইল যে কোনো গোপন স্থানে লুকিয়ে থাকা শত্রুর ওপর আঘাত আনতে সক্ষম। যদিও পরবর্তীকালে অত্যাধুনিক এবং শক্তিশালী এই মিসাইলের রেঞ্জ আরও বাড়ানো হয়েছে। মাটি, সমুদ্র কিংবা আকাশ থেকে যে কোনো জায়গা থেকে এটি ছোড়া সম্ভব। ভারতের DRDO এবং রাশিয়ার NPOM-এর যৌথ উদ্যোগে রূপ নিয়েছে ব্রহ্মস। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।